আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো লো রেজলিউশনের ছবি আপনি কিভাবে হাই কোয়ালিটিতে কনভার্ট করে নিতে পারবেন আমি এমন একটি এআই সাইট দেখাবো আপনাদের সে সাইডটাকে আপনি একদম নর্মাল সাইজের ছবিকে আপনি সুন্দর করে নিতে পারবেন আমি ছবিটা জুম করছি দেখুন ছবিটা কিন্তু জুম কিন্তু এ পর্যন্ত শেষ হয়ে গেছে এবং কি ছবিটা কিন্তু আপনি এখানে দেখতেই পাচ্ছেন না শেষটা কিন্তু একেবারেই ঘোলাটে দেখাচ্ছে আমি এই ছবিটাকেও দেখাচ্ছি এটা দেখুন এটা কিন্তু অনেকটাই ঘোলাটে ছবিটা এই ছবি দুটোকে আমি একটি সাইডের মাধ্যমে এতটা সুন্দর করে নিব যেটা আপনি সময় কাজ করে নিতে পারবেন কোনো পেট বাসন করতে হবে না আপনাকে আপনি কাজ করে নিতে পারবেন প্রথমে আমি চলে যাচ্ছি এখানে এয়ার ব্রাশ দেখতে পারবেন এখানে এটা কি ডেপল টাকা রয়েছে এটাকে আপনার সাইনিং করে নিবেন সাইনিং ছাড়াও আপনারা কাজ করে নিতে পারবেন তবে সাইনিং করলে সবচেয়ে বেটার এখানে আপলোড নিউ দেখতে পাচ্ছেন এখানে আপলোড নিউ আমি এই ছবিটাকে ওপেন করে নিচ্ছি এখানে একটু প্রসেসিং হবে একটু সময় নেবে ছবিটাকে সুন্দর করে দেওয়ার জন্য কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ এখানে পে টু ডাউনলোড এটা করবেন না আপনি ডাউনলোড ফ্রি ইমেজ এটাকে আপনি ডাউনলোড করে নেবেন আমি এটাকে ওপেন করে নিচ্ছি আমি এ ছবিটাকেও করবো এ ছবিটাকে করার জন্য আমি এটা ক্লোজ করে দিচ্ছি আবার এখানে নিউ আপলোড এই ছবিটাকে দিয়ে দিব এটাকে একটু সময় নেবে প্রসেসিং আপনি করে নেবেন এটা ডাউনলোড ইমেজ এখানে আর ডাউনলোড ফ্রি ইমেজ এটাকে ক্লিক করে দিলাম ডাউনলোড হয়ে গেছে এটা আমিও ওপেন করে নিচ্ছি এখন এটাকে মিনিমাইজ করে দিচ্ছি আমি এই ছবি দুটোকে দেখাচ্ছি এটা দেখুন এটার সাইজটা হলো আপনার তিন ইঞ্চি পর্যন্ত হয়নি থ্রি ইঞ্চিও হয়নি এখানে আমি ইমেজ সাইজে যাবো ইমেজ এখানে এখানে ইমেজ সাইজ এটাকে ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে রেজলেশন সেভেন্টি টু রয়েছে টু পয়েন্ট সেভেন নাইন এবং হাইট রয়েছে থ্রি পয়েন্ট ফোর ইঞ্চি ছবিটা কিন্তু অনেকটাই ঘোলাটে আমি যে ছবিটা কাজ করেছি সাইটের মাধ্যমে এইটা যদি আপনি দেখেন তাহলে দেখুন এটার ইমেজ যাচ্ছি ইমেজ ইমেজ সাইজ এটা রেজলিউশন সেভেন্টি টু রয়েছে এবং কি উইথ ইলেভেন এবং থার্টিন দেখতে পাচ্ছেন এটা যদি আপনি জুম করে দেখাই তাহলে দেখুন ছবিটা কতটা ক্লিয়ার করে দিয়েছে এবং কি চুলে গেলে বুরু গুলো পর্যন্ত আপনি চুলের যে বাসটা সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারেন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে দেখুন এটা হলো আমরা অরিজিনাল ছবি আর এই ছবিটাকে আমি এয়ার এর মাধ্যমে কাজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন ছবিটা কতটা সুন্দর এবং কি আমি ওই ছবিটাও দেখাচ্ছি আপনাদের এটা দেখুন এটা কিন্তু এখানে ফেটে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এটা যদি আপনি জুম করে দেখাই তাহলে দেখুন এখানে রেজলেশনটা দেখুন আমি কতটা ক্লিন করে দিয়েছি একদম এখানে চুলের যে ভাঁজগুলো সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এই মাধ্যমে কাজ করলে খুব দ্রুতই আপনি আপনি যে কোনো ছবিকে সুন্দর করে নিতে পারবেন এখন এই ছবিটাকে আপনি শুধু কালার গেডিং করে দিলেই কিন্তু ছবিটা কিন্তু সুন্দর হয়ে যাবে দেখতে পাচ্ছেন কালার গেরিং করার জন্য কন্ট্রোল বি হাইলাইট সিলেক্ট করে একটু বাড়িয়ে দিলাম ওকে করে দিচ্ছি চলে যাব ফিল্টার এম এস টমিক নয় ইয়ার প্রফেশনাল এখান থেকে ছবিটাকে আমি একটু ফ্রেশ করে নিচ্ছি ওকে করে দিলাম এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে ছবিটা রয়েছে এই যে এই ফ্রেজের যে ছবিটা এটাকে সুন্দর করার জন্য কন্ট্রোল এল বাটন প্রেস করে দিয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটাকে আমরা লেভেলটা বাড়িয়ে দিয়ে থাকি সেক্ষেত্রে ছবিটা কিন্তু এখানে জলসেস যায় দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু এখানে জ্বলে যায় সেক্ষেত্রে আমরা কন্ট্রোল এম বাটন প্রেস করেও যদি দেখাই দেখুন আমি বাড়িয়ে দিলাম ছবিটা কিন্তু এখানে কিন্তু জ্বলে গিয়েছে এখন এটাকে সুন্দর করার জন্য কন্ট্রোল যে এখানে ব্লান্ডিং মোড চেঞ্জ করে দিয়ে এটাকে আমি স্কিন করে দিচ্ছি দেখুন একটি ক্লিক করে দিলাম আমার যতটুক প্রয়োজন রয়েছে ততটুক পরিমাণে কিন্তু আমার এখানে ছবিটা কিন্তু ফসা হয়ে গেছে এখানে যদি আরেকটি ক্লিক করে দিই আরেকটু ফসা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন এতটুক পরিমাণ রেখে দিলেই এটা কিন্তু আমার ছবিটা কিন্তু জ্বলেও গেল না এবং কি সব সাইডও কিন্তু সে শ্যাডো ভাবটা রয়েছিল সে শ্যাডো ভাবটা কিন্তু এখান থেকে দেখুন এই যে এই যে শ্যাডো ভাবটা রয়েছে এই শ্যাডো ভাবটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে চোখের যে শ্যাডো রয়েছে সেটাও কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে দেখুন খুব সহজ টেকনিকে ছবিটাকে আপনি ক্লিন করে নিতে দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে চলে যাব ফিল্টার গ্রিন সার্জারি রিমোভ গ্রিনে চলে যাব এখান থেকে ছবিটাকে আরেকটু আমি স্মিথ করে নিচ্ছি এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি একটু বাড়িয়ে দিলাম এটাকে ফাইভ করে দিচ্ছি এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে ছবিটা কতটুকু পরিমাণ হচ্ছে এখান থেকে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখান থেকে বাড়াতে কমাতে পারবেন আমি একটু থ্রি করে দিচ্ছি এখান থেকে ওকে করে দিচ্ছি এখানে একটু এখন একটু প্রসেস হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং হচ্ছে ছবিটাকে ফ্রেশ করে দেওয়ার জন্য ছবিটা কিন্তু ফ্রেশ হয়ে গেছে এই চুলগুলো কালো করবো ইমেজ অ্যাডজাস্টমেন্ট সিলিপিক কালার এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে দেবো এটাকে একটু হালকা বাড়িয়ে দিলাম ওকে করে দিচ্ছি এখন দেখুন ছবিটা কতটা ফ্রেশ হয়ে গেছে এবং কতটা সুন্দর হয়ে গেছে আপনি একটি ছবিকে সুন্দর করতে কিছু টেকনিক ব্যবহার করলে আপনি ছবিটাকে আপনি সুন্দর করে নিতে পারেন দেখুন দুটি ছবি তফাৎ যদি দেখেন এটা হলো অরিজিনাল ছবি যেটা আপনার এটা হলো অরিজিনাল ছবি আর এটা ছবি আমি এসআইডির মাধ্যমে কাজটা করে নিয়েছি দেখুন ছবিটা কতটা সুন্দর হয়েছে থ্যাংক গাইস ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন বেলাইকনটা চালু রাখবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ